হাইডিয়ার ভিউয়ার্স, আজকে টিউটোরিয়ালস বিষয় হচ্ছে ফেসবুক অ্যাকাউন্ট কীভাবে চিরদিনের জন্য রিমুভ করবেন, তা আমি আপনাদের আজকে সম্পূর্ণভাবে দেখাবো। ফেসবুক নিয়ে যারা বিরক্তি অনুভব করছেন, যারা ফেসবুক অ্যাকাউন্টটি চিরদিনের জন্য রিমুভ করতে চাচ্ছেন, তারা এই ভিডিওটি অবশ্যই দেখবেন। আচ্ছা, বেশি কথা না বলে চলে যাচ্ছি সরাসরি টিউটোরিয়ালসে। আপনার পছন্দ মতো যে কোনো একটি ব্রাউজার নিন। আমি আমার পছন্দের ব্রাউজার অপেরা নিয়ে চলে গেলাম। www.facebook.com চলে আসলাম। আমার এই অ্যাকাউন্টটা আমি ডিলিট করে যাচ্ছি চিরদিনের জন্য। কীভাবে ডিলিট করবো দেখুন, এখানে একটি ফোন নাম্বার অথবা জিমেল অ্যাকাউন্ট দিয়ে লাইভ করুন। যেটা যে নাম্বারটি আপনি ডিলিট করতে চান, ওইটা যে লাইভ ডিলিট করতে চান সেটা এখানে ওই নাম্বার অথবা ফোন নাম্বারটা দেবেন। দেওয়ার পর এখানে আপনার পাসওয়ার্ডটা দেবেন। লগ ইন করার পর এটি আমার অ্যাকাউন্ট, আমি এটা কীভাবে ডিলিট করবো দেখেন। ফার্স্ট টাইম চলে যাবে এখান থেকে, এই যে দেখছেন আইকনটা দেখছেন, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর তারপর যা পাবেন তা হচ্ছে এই যে দেখেন সার্চ বক্স আছে এখানে, হাউ ক্যান উই হেল্প, এই এখানে সার্চ বক্সে আপনার লিখবেন ডিলিট। ডিলিট লিখবেন সার্চ দিলে, সার্চ দেওয়ার পর কীভাবে দেখেন হাউ ডু আই পারমানেন্ট ডিলিট মাই অ্যাকাউন্ট, এই অপশনটা আসবে যখন তখন এখানে ক্লিক করবেন। ক্লিক করে দেখবেন ডাউনলোড এ কপি অফ ইউর ইনফরমেশান, অ্যাকচুয়ালি আপনার যদি এই অ্যাকাউন্টটার যে ইনফরমেশান আছে এগুলো যদি আপনি ডাউনলোড করতে চান, তাহলে আপনি অবশ্যই এখানে ক্লিক করে আপনার ইনফরমেশান উপর ডাউনলোড করে নেবেন। আমাদের যেহেতু আজকে টিউটোরিয়ালস হলো যে ফেসবুক অ্যাকাউন্ট কীভাবে আমরা ডিলিট করবো, তাই আমরা এখানে চলে যাচ্ছিলাম। অন্য একটা ভিডিও দেখে দেখাবো কীভাবে ইনফরমেশান ডাউনলোড করবেন বা কপি করবেন। আচ্ছা, তাহলে চলে যাচ্ছি সরাসরি আমরা কীভাবে ডিলিট করবো অ্যাকাউন্টটা, ফেসবুক অ্যাকাউন্ট কীভাবে ডিলিট করবো দেখুন। তাহলে এখানে নিচে লেখা আছে লেট আস নো, মানে ফেসবুক যে কর্মকর্তা তাদেরকে আমাদেরকে এটা জানাতে হবে যে আমরা ডিলিট করতে চাই। তাহলে এখানে ক্লিক করুন, দেখুন ডিলিট মাই অ্যাকাউন্ট, এখানে ক্লিক আছে ইফ ইউ ডু নট নট থিঙ্ক ইউ উইল ইউজ ফেসবুক এগেইন অ্যান্ড অ্যান্ড উড লাইক ইউ অ্যাকাউন্ট ডিলিটেড, ইউ ক্যান টেক টেক কেয়ার অফ দিস ফর ইউ, কিপ ইন মাইন্ড দ্যাট ইউ উইল নট বি এবল টু reactivate your account or request any of the control for information you have ever. If you would still like your account delete, click delete, delete my account. I'm going to delete for the choice one click on delete my account click on দেখুন। তারপর এখানে এখানে এই হাউ ইউ আর অ্যাবাউট টু পারমানেন্টলি ডিলিট ইউর অ্যাকাউন্ট, হা আর ইউ শিওর ইউ ওয়েন টু টু ডু দিস, ইফ শিওর ফিল ইন ফ্লোয়িং, সো পাসওয়ার্ডটা আপনাকে পাসওয়ার্ডটা ওখানে বসাতে হবে। তাহলে আমি আমার পাসওয়ার্ডটা বসাই, পাসওয়ার্ড বসানোর পর এখানে একটা সিকিউরিটি চেক দেওয়া হয়েছে, কোড নাম্বারটা এই কোড নাম্বারটা এখানে বসা দিলে হবে। কোড নাম্বারটা KKUP4OA বসা দিলাম এখন, ওকে। দেখুন কি আসছে, পারমানেন্টলি ডিলিট অ্যাকাউন্ট, ইউর অ্যাকাউন্ট হ্যাজ বিন ডিএক্টিভেটেড ফ্রম দ্য সাইট অ্যান্ড উইল বি পারমানেন্টলি ডিলিট উইদিন 14 ডেজ, ইফ ইউ লগ ইন ইন টু ইউর অ্যাকাউন্ট উইদিন দ্য নেক্সট 14 ডে ইউ উইল হ্যাভ টু অপশন টু ক্যান্সেল ইউর রিকোয়েস্ট। সো দেখেন এখানে একটা কথা বলছে যে কথা বলছে আপনি 14 দিনের মধ্যে এই অ্যাকাউন্টে ডিলিট হয়ে যাবে। যদি আপনি 14 দিনের মধ্যে যদি আবারও যদি লগ ইন করেন, তাহলে আপনি এই অ্যাকাউন্টটা আবার ডিলিট হবেন, আবার ফিরে এভাবে আপনাকে রিমুভ করার জন্য আবার এই রিকোয়েস্ট করাতে হবে। যদি আপনি একবারে ডিলিট করতে চান, তাহলে আপনার 14 দিনের মধ্যে ফেসবুক এই আইডিতে কখনোই লগ ইন করবেন না। ওকে, তাহলে এখানে আমি যদি রাজি থাকি তাহলে কী করবো, ওকে ক্লিক করবো দিলাম হচ্ছে। দেখুন এই অ্যাকাউন্টটা আমার একবার চলে গেছে। তাহলে আপনারা বুঝতে পারছেন অবশ্যই যে কীভাবে একটি ফেসবুক অ্যাকাউন্ট চিরদিনের জন্য রিমুভ করতে হয়, তা অবশ্যই আপনারা বুঝতে পারছেন। যদি আমার ভিডিওটা একটু ভালো লাগে থাকে, তাহলে অবশ্যই লাইক কমেন্টস অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না।